আমি সমসাময়িক একটা প্রশ্ন আপনাদের কাছে ইমান দীপ্ত যুবক ইসলামের সৈনিকদের কাছে প্রশ্ন করতে চাই। কিছুদিন পূর্বে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার ভিতরে কোরআনের জিহাদ সম্পর্কে একজন মানুষ তিনি হাইকোর্টে আপিল করেছেন, তিনি আপিল করেছেন কোরআন থেকে এই 22টা আয়াতকে বাদ দিয়ে দেওয়া হোক। আর বাস্তে কোন মহিলারা শুনবো, পর্দার আড়ালে আছেন বেশি শুনতো না। আমার বন্ধুরে কে যেন আমার পিছন থেকে বলে একটা নয় দুইটা নয় 22টা নয় আজকে বলে জাতীয় পেপারের ভিতরে এসে 22টা আয়া সম্পর্কে তারা রিড করেছে। আমি বলতে চাই ও খবিশ, তুমি কোরআনের যে 26টা আয়াত রিড করেছো কোরআন থেকে বাদ দেওয়ার জন্য, তুমি কি ওই ইন্ডিয়ার ভিতরে বসে তুমি যে রিড করেছো তোমার মত এরকম হাজার কোটি কোটি পাগল? কোরআনের একটা আয়াত তো দূরের কথা, 26টা আয়াত তো দূরের কথা, একটা শব্দ তো দূরের কথা, একটা অক্ষর তো দূরের কথা, একটা নকতা তো দূরের কথা, একটা জের জবরেরও কোনো আঘাত কেউ করতে পারবে সেটা যদি আমার বাপও হয়, সেটা যদি আমার মাও হয়, সেটা যদি আমার দাদাও হয়, বাপ বাপ দাদা সব ছেড়ে কোরআনের পক্ষে থাকব। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? হাত তুলে দেখেন লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, যেরকম আমিন। আমি কি কোনো ব্যক্তির বিরুদ্ধে বলেছি? আমি কি কোনো সরকারের বিরুদ্ধে বলেছি? আমি কোনো রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করেছি? বরং কোরআনকে যারা বাদ দিতে চায় তারা পৃথিবী থেকে বাদ হয়ে যাবে। পৃথিবীর ইতিহাস জানো না? পৃথিবীর ইতিহাস তাদের কাছে হয়তো জানা নাই, আমরা জানি। কোরআন এ পর্যন্ত পৃথিবীতে যত ষড়যন্ত্র হয়েছে, কোরআনের এক একটা আয়াত নিয়ে যখন ফতোয়া বিরোধী আন্দোলন হয়েছিল, উস্তাদে মুহতারাম আল্লামা মুফতি ফজলুল হক আমিন রাহমাতুল্লাহি আলাইহি তখন ওই লালবাগ থেকে যেদিন আওয়াজ তুলেছিল বাংলার জমিনে কোরআন বিরোধী কোন আইন পাশ করতে দেওয়া হবে না, কথা কোন ঠিক না বেঠি? আমার মুসলমান ইমানদার ভাইরা, সেই যে আবু জাহেল থেকে শুরু করে আজও পর্যন্ত আবু জেহেলের কিছু পেপার তারা আছে যারা আজও কোরআন নিয়ে তামাশা করতে চায়, কিন্তু ইতিহাস তারা ভুলে গিয়েছে। কোরআন নিয়ে যারা রিসার্চ করতে এসেছে তারা এই কোরআনের কাছে আত্মসমর্পণ করে কালিমা পড়ে মুসলমান হয়েছে, কথা কন ঠিক না বেটি? ভুল বললাম? সংক্ষেপে এক মিনিটে কথার প্রসঙ্গে বলেই ফেলি, ডক্টর মরিস বুকাইলির নাম শুনেছেন আপনারা, ফ্রান্সের। এই ঘটনাটা অনেক বক্তা একদম প্রসিদ্ধ কম্পালসারি অনেক বক্তারাই বলে, আমার বলার উদ্দেশ্য ছিল না, তারপরে প্রসঙ্গগত কারণে বলতেই হচ্ছে। আপনারা জানেন যে ডক্টর মরিস বুকাইলি তিনি একজন নন মুসলিম ছিলেন, কথা কন ঠিক না বেঠি? তিনি যখন এই কোরআন ভুল ধরার জন্য, কোরআনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, মুসলমানদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য কোরআন পড়া শুরু করে দিল, এবার কোরআন যখন তিনি পড়া শুরু করে দিয়েছে, কোরআন যত পড়ে যত রিসার্চ করে যতটাই উনি আয়ত্ত করতেছে বলে আমার মন সাই দিচ্ছে, কোরআন এই পৃথিবীর ভিতরে সত্য নির্ভুল জোরে কম, সুবহানাল্লাহ।
তখন সেই ডক্টর মুরিস বুকাইলি কোরআনের ভুল ধরতে গিয়া নিজের জীবনের ভুল ধরে নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন তাহলে কোরআনের ভুল পৃথিবীতে কেউ ধরতে পারছে? ধরতে পারবে? কোরআনকে কেউ যদি হাই করে রিট তুলে কোরআনের আয়াত বাতিল করতে চায়, যে বাতিল করতে যাবে সে বাতিল হয়ে যাবে। আমার কথায় কি আপনারা দ্বিমত আছেন কেউ? না।